আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু তানভিলিমা ব্লগ। তানভিলিমা বলছি, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে, একদম সরাসরি দুপুরবেলা। আমি আসলে মৌচাক গিয়েছিলাম আর আমার শান্তিনগর কিছু কাজ ছিল, ওগুলো শেষ করে আমি বাসায় আসায় আস্তে আস্তে একটু লেট হয়ে গেল। সো এখন আমি ঝটপট একটা রান্নাবান্না করবো। গতকালকে তরকারি ভাজি অল্প অল্প করে রয়ে গেছে, সো আমাকে এখন একটা ভর্তা ভাজি করলেই হয়ে যাবে আর ভাত রান্না করলেই হবে। সো এখন যেটা করব, আসার সময় এই টাইপের কি বলে এটাকে পুঁইশাকের যে ফুল টাইপের হয় এগুলো আমি নিয়ে আসছি। অনেকদিন পরে দেখলাম এটা, আমি ছোট ছোট আলু আছে এটা দিয়ে ভাজি করব। আর এখানে সিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, এটা দিয়ে ভর্তা হবে, শুকনো মরিচ দিয়ে ভর্তা করব। আর যেটা বলবো, প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আপনাদের প্রত্যেকের লাইক কমেন্ট এবং শেয়ার আমার জন্য খুব খুব খুবই দরকার। সো দেরি না করে সবাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে শুরু করে দেই, এগুলো আমি এখন সুন্দর করে কেটে নেব, কেটে ভালো করে ধুয়ে নেব। এই ফুলগুলোকে এখন আমি কেটে নিচ্ছি, কিভাবে কাটতে হবে আমি জানি না, তবে আমার ধারণা যেটা এরকম ছোট ছোট করে মনে হয় কাটতে হবে, জাস্ট এরকম অনেকটা এই টাইপের করে কাটতে মনে হচ্ছে, জানি না আমি। সো দেখি আমি চেষ্টা করি। এখানে আমি ছোট ছোট করে এভাবে কেটে নিয়েছি, ঠিক এরকম এরকম করে। আর ছোট আলু দিয়ে দিয়েছি, এটা অল্পই হয়েছে, এটা ভাজি করব। আর সিম আলু প্রায় হয়ে এসেছে, হ্যাঁ সিদ্ধ হয়ে এসেছে প্রায়। তো আমি এখন ওই কড়াই দিয়ে দিলাম তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আমি এখান থেকে কড়াই থেকে নামিয়ে নিয়েছি শিম আলু, ওগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি শুকনো মরিচ দিয়ে ভর্তা করবো। তো শুকনো মরিচটা আমি তেলে দিয়ে দিলাম, এখানে পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি ধুয়ে রাখা পানি ছড়িয়ে রাখা এই পুঁইশাকের ফুল এবং হচ্ছে আলুগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এটা এখন আমি একটু ঢেকে দিব। ভর্তাটা আমি রেডি করে ফেলেছি চামচ দিয়ে এরকম এরকম ভেঙে, ভর্তা হয়ে গেছে। এখন শুধু আমি ধনিয়া পাতা দিব, কেটে রেখেছিলাম ধনিয়া পাতা, এখন দিয়ে দিব। ভাজিটা হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব, শীতকাল বলে পাতা বেশি পরিমাণেই দিব, একদম ধনিয়া পাতার স্বাদ হয়ে যাচ্ছে রান্না। কিন্তু এটা হয়ে গেছে, এখানে আর কিছু করার নেই, জাস্ট অল্প আঁচে দিয়ে রাখছি ধনিয়া পাতাটা একটু মজে যাওয়ার জন্য। আমার রান্না বান্না কমপ্লিট, এখন আমি গরম পানি বসাবো এখানে আর এটা নামিয়ে নেবো, এটা হয়ে গেছে। এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখানে পানি বসিয়ে দিয়েছি, এখন আপাতত আমার রান্না বান্না শেষ।